দীর্ঘ 24 বর্ষ হল নবীন পট্টনায়ক সরকার বিজেডি এবং বিজেপি 9 বর্ষ শাসন কলা পরে নবীন বাবুঙ্ক নেতৃত্বে 24 বর্ষ শাসনে রহিলা পরে মধ্যে আজ পর্যন্ত ওড়িশার যা কিছু করে পারিলে না এবং ওড়িশাকে গোটে তৈতলান রাজ্য ভাবে পরিণত করিবার আজ সারা ওড়িশাবাসী আজ দুঃখী এবং ওড়িশাকে গোটে তৈতলান করে দিয়ে পছুয়া রাজ্য ভাবে পরিণত করিবার আজ গোটে পরিবর্তন সব সারা ওড়িশার চালছে এবং এই পরিবর্তন যে হওয়া যাচ্ছে এটা কেবল সম্ভব ওড়িশাবাসীর আশীর্বাদ এবং আমার যে কংগ্রেসের যে কর্মী মানে রয়েছে সারা ওড়িশার 24 বর্ষ পরে মধ্যে সেমানে যে গাঁ আরম্ভ করে রাজধানী পর্যন্ত সমস্ত কংগ্রেস কর্মী নেতৃবৃন্দ এইটিকে লড়া যে সাহসে বাহিছেন সেপাই বর্তমান যে 2024 লড়াই করা যাচ্ছে নির্বাচন সারা ওড়িশার জনসাধারণ এমানে যে অশ্রু পকাইছেন তাঁর আখিকে যেমন অশ্রু বাহারিছে ওড়িশাবাসীর এ বিজেডি এবং বিজেপির নির্যাতনার তার প্রতিবাদ 2024 ব্যালট দ্বারা জবাব দেবে ওড়িশাবাসী এবং আশীর্বাদ করবে কংগ্রেস পার্টিকে বলে মোট দৃঢ় বিশ্বাস মু আপন মান সামনে কিছু কেতটা আমার গ্যারেটি কার্ড রয়েছে যেটা আপন মানুষ কেদেবা চাহে আজ পর্যন্ত নবীন পট্টনায়ক সরকার তাঁর জবাব দিয়ে আসেম্বলি পাশ করে পারে না 2930 টাকা যেটা কংগ্রেস করা যাচ্ছে বোনস ধানর ক্রয় মূল্য কুইন্টাল প্রতি 3000 টাকা দিয়ে এটা ওড়িশার প্রথম থর হব যদি কংগ্রেস সরকার আসিলা পরে সমস্ত কৃষি কৃষি ঋণ ছাড় করে যাওয়া ঘোষণা করছে কংগ্রেস দল কৃষক মানুষ যেটা মাসিক পেনশন কুহতি যেটা আজ পর্যন্ত সেমানে না দিল্লী বালা কলে না ওড়িশা বালা কলে আজ দিল্লী বালা তো চুপ হয়ে বসিগলে কিন্তু ওড়িশার মধ্যে চুপ হয়ে রয়েছে যে পেনশন 2000 টাকা দেওয়া আজ কংগ্রেস দল ঘোষণা করেছে প্রত্যেক ঘরে উপভোক্তা 200 ইউনিট বিজুড়ি যেটা আমি ছাড় করবো প্রথম দিন যেত আসছিল সেই দিন মধ্যে ঘোষণা করছি 5 লক্ষ যুবক যুবতী ওড়িশার নিশ্চিত ভাবে 5 লক্ষ যুবক যুবতী বেকার যুবক যুবতী মানুষ নিযুক্তি দিয়া আজ কংগ্রেস তা ঘোষণা করছে আপনার সামনে বেকারি যুবক মানুষ মাসিক ভত্তা 3000 টাকা লেখা দিয়া সমস্ত জেলা স্বয়ং সহায়ক গোষ্ঠী ঋণ ছাড় করা এসএচজি গ্রুপ মহিলা মানে যেতে হইরাণ হরকত হচ্ছেন ঋণ তো 5 লক্ষ যে যোজনা করে ডিক্লেয়ার করে দিয়ে বিজেপি সরকার কিন্তু দেলা বেলু ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল মিশাই তাঁর যে কষ্ট পাচ্ছেন সেটা সেমানে কহিবি পাও না তেণুক আজ সে এসএচজি গ্রুপ মানে যে ব্যাঙ্ক ঋণ নিয়েছেন সে সমস্ত ঋণ যেটা সেমানে রয়েছে সেটা ছাড় করা গৃহলক্ষ্মী যোজনা প্রত্যেক ঘরের মুখ্যা মহিলা মানুষ মাসিক ভত্তা 2000 টাকা লেখে দিয়ে প্রত্যেক পরিবার মাসিক 500 টাকার গোটে গোটে সিলিন্ডর দিয়া যায় সরকারি কর্মচারী সমস্ত 25 লক্ষ টাকা পর্যন্ত সরকারি ও বেসরকারি চিকিৎসালয় মাগণা চিকিৎসা বর্তমান যে চিকিৎসালয় যা অবস্থা হয়েছে যে জায়গাগুলো যেমন ফেরাই দেওয়া সেসব হবার প্রশ্ন নাই পুরা রেকটিফাই করে চিন্তা করি আমার ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান এবং তাঁর মেম্বর্স এবং আমার যে প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা মানে বসি করে যা নিষ্পত্তি নিয়ে করছেন এইটা আপনার আগে মনে করছি বার্ধক্য ভত্তা বিধবা ভত্তা ও দিব্যাঙ্গ ভত্তা মাসিক 2000 টাকা দেব যেটা 500 টাকা ছিল এবে এমানে যেটা 1000 টাকা লেখা দেব বলে ঘোষণা করছেন না মাত্র কেবে কালিয়া যোজনা করে বন্ধ করে দিচ্ছেন তো কেবে বিজু যুব বাহিনী করে বন্ধ করছেন সেসব হবার প্রশ্ন উঠে নাই এবং যেটা আছে সেটা 2000 টাকা লেখে বার্ধক্য ভত্তা বিধবা ভত্তা এবং দিব্যাঙ্গ ভত্তা মাসিক দিয়া যাবে রাজ্যের জাতিভিত্তিক সামাজিক ও আর্থিক সর্বে পূর্বর তুরন্ত শিক্ষানুষ্ঠান ও চাকরির ক্ষেত্রে পছুয়া বর্গ পাঁচ 27% সংরক্ষণ ব্যবস্থা করা যাবে চিট ফন্ড দ্বারা প্রভাবিত হয়েছিল কর্মচারী মানুষ 6 মাস মধ্যে তাঁর টঙ্কা ফেরত করা যাবে যেটা দাবি যাক রয়েছে সারা ওড়িশার আজ পরে 18 তারিখ দিন প্রত্যেক হেডকোয়ার্টরে প্রত্যেক ডিস্ট্রিক্ট আমার অর্গানাইজেশন আছে 35-30টা জেলার আমার বরিষ্ঠ কংগ্রেস নেতা মানুষ যাইকি সেটি প্রেস কনফারেন্স করবে এবং স্থানীয় যেটা দাবি রয়েছে সে জেলার তাঁর যেটা লেকুনা রয়েছে সে জেলার যে দাবি রয়েছে সে দাবি মানুষ মধ্যে আগুন সেটা আমার এই যে ম্যানিফেস্টো হয়েছে সে লোকাল ম্যানিফেস্টো সহ সে তাঁর এরিয়ার যে দাবি আছে সে দাবি মানুষ মধ্যে সেখানে সংযুক্ত করা হবে বিধানসভা নির্বাচন মূল প্রসঙ্গ আধারিত সহর মধ্যে ঘোষণা ইস্তাহার মধ্যে ঘোষণা করা যাব আমি সেই স্থানীয় প্রসঙ্গের ইস্তাহারকে মধ্যে কার্যকারী করা প্রতিবদ্ধ তেণুকরি আপনার সূচাই দেওয়া চাহে যে এই প্রকার ভাবে যে নবীন পট্টনায়ক অন ওড়িয়া লোক আনিক মেশ পাণ্ডিয়ান আনিক এটি রখি সিয়াড় আনিক রেলওয়ে মন্ত্রী করি অশ্বিনী বাবু সিধা সড়ক ভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এমানে যে বিজেডি এবং বিজেপি দুইজন মিশিকি যেটা মানে পলিটিকাল নাচ যেটা কুহতি
ରାଜନୀତିମା ନଗ୍ନ ନାଚ ଯୋଉ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ଦେଖେଇଛନ୍ତି ତାର ପ୍ରତିବାଦରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଓଡ଼ିଶାବାସୀ ବଦଲା ନେବେ, ଏହାକୁ କେବେ ବି ସେମାନେ ବରଦାସ୍ତ କରିପାରିବେନି। ଆମର ସବୁ ବୁଥ୍ ଲେବୁଲରୁ ଆମର ସବୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମେ ସାରି ଦେଇଛୁ ଏବଂ ଡକ୍ଟର ଅଜୟ କୁମାର ଆସିଲା ପରେ ଯୋଉ ଯୋଉ ଦାୟିତ୍ୱ ଯାକ ଦେଇଥିଲେ ସବୁ ଜିଲ୍ଲାମାନଙ୍କୁ, ଯୋଉ ଯୋଉ ସବୁ ସିନିୟର ଲିଡର୍ସମାନଙ୍କୁ, ଆମେ ସମସ୍ତେ ବସିକି ୟୁନାଇଟେଡ୍ ହେଇକିରି ଆମର ସାରା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମର ଚାଲିଛି। ସବୁ 3,737,000 ଏପ୍ରୋକ୍ସିମେଟଲି 38,000 ବୁଥ୍ ଆମେ ଅଲରେଡି କମ୍ପ୍ଲିଟ୍ କରି ରଖିସାରିଛୁ। ନିର୍ବାଚନ ପାଇଁ ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଆମେ ପ୍ରସ୍ତୁତ ହେଇକି ରହିଛୁ। ବୁଥ୍ କମିଟି ଯାକ ଆମର ଗଠନ ହେଇଯାଇଛି, ପଞ୍ଚାୟତ ୟୁନିଟ୍, ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ୟୁନିଟ୍, ବ୍ଲକ୍ ୟୁନିଟ୍ ସବୁ ଜାଗାରେ ସମସ୍ତେ ଆକ୍ଟିଭଲି ଆମେ କାମ କରୁଛୁ। ଘରେ ଘରେ ହାତ, ଘରେ ଘରେ କଂଗ୍ରେସ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମର କରାଯାଇଥିଲା ଏବଂ ଯେଉଁମାନେ କିଛି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ 24 ବର୍ଷ ଭିତରେ ଓଡ଼ିଶାକୁ ଗୋଟେ ଦରିଦ୍ର ରାଜ୍ୟ ଭାବରେ ପରିଣତ କରିଛି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସରକାର, ତାକୁ କେବେ ବି ବରଦାସ୍ତ କରାଯିବ ନାହିଁ ଏବଂ ତାକୁ ଘରେ ଘରେ କେମିତି ପହଞ୍ଚିବୁ ତାହାର ପାଇଁ ବି ସବୁ ଏସବୁ ତିଆରି କରାଚାଲିଛି। ବର୍ତ୍ତମାନ ଆମର ଯେଉଁ କର୍ମୀମାନେ ଅଛନ୍ତି, ଯେଉଁ ବୁଥ୍ ସ୍ତରରେ ଅଛନ୍ତି, ପଞ୍ଚାୟତ ସ୍ତରରେ ଅଛନ୍ତି, ସମସ୍ତେ ଯାଇକି ସେଠି ଏଇଟା ଡୋର୍ ଟୁ ଡୋର୍ କମ୍ପେନ୍ କରି ଆମେ ଏସବୁ ଦେବାକୁ ଯୋଜନା କରୁଛୁ। ଆମର ସମସ୍ତେ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଆମେ ପ୍ରସ୍ତୁତ ହେଇକି ରହିଛୁ ଲଢ଼େଇ କରିବା ପାଇଁ। ଗ୍ୟାରେଣ୍ଟି ଯୋଉଟା ଯାଇଛୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆକର୍ଷିତ ହେବେ। ଏଇଟା ତ 24 ବର୍ଷ ସରକାର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ତ କିଛି କରିପାରିଲେନି, ଏ ଗୋଟେ ଏନି ୱାନ୍ ସିଙ୍ଗିଲ୍ ଆଜ୍ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆଜ୍ ଫୁଲଫିଲ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା ନଥିଙ୍ଗ, ନଟ୍ ଏ ସିଙ୍ଗିଲ୍ ଏଜେଣ୍ଡା। ଇଏ ଯୋଉ ଆମେ ଯୋଉଟା କରିଛୁ ଏଥିରୁ ଗୋଟେ ବି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସରକାର ପୂରଣ କରିପାରିଲେ 24 ବର୍ଷ ସମୟ ଦିଆଗଲା। ଆରେ ଉତ୍କର ଭିଜନ ବି ନାହିଁ, ଏହା ତାର ଦୂରଦୃଷ୍ଟି ନାହିଁ, ଭିଜନ ନାହିଁ, ସେ ଯେଉଁ କ'ଣ କରିବି ସେ ତ 2-4 ଅଫିସରକୁ ଧରିକିରି ଖେଳ କରିବି, ଅଫିସର ଉପରେ ଡିପେଣ୍ଡ କରୁଛି। ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଯଦି ସେଇ ହିସାବରେ ଚଲେଇବେ ହେଲେ ସରକାର ଚାଲିବ କେମିତି, ଓଡ଼ିଶା ଯିବ କେମିତି? ଓଡ଼ିଶା ରହିଥିବ ପରମ୍ପରା ଯୋଉ ରହିଛି, ଓଡ଼ିଶା ଗର୍ବ କରୁଥିଲା ଓଡ଼ିଆ ଜାତିକୁ ନେଇକିରି, କୁଆଡ଼େ ଗଲା ସେସବୁ? ଏଇ ଜାଗାରେ ଯୋଉ ଓଡ଼ିଶାର ପରମ୍ପରା ଐତିହ୍ୟ ରହିଛି ସବୁକୁ ଚୁର୍ମାର କରିବା ପାଇଁ ଯୋଉ ଯୋଜନା କରିଛନ୍ତି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ବିଜେପି ସରକାର, ତାକୁ କେବେ ବି ଓଡ଼ିଶାବାସୀ କ୍ଷମା କରିବେ ନାହିଁ।